সুপ্রিয় দর্শক, ড্যানিশ গুঁড়া মশলা আমাদের রান্নাঘরে বিরতির পরে ফিরে এলাম। সাথে নিয়ে এসেছি একজন জনপ্রিয় তারকাকে। হ্যাঁ দর্শক, তিনি একজন সুগায়িকা, নাম শুনলেই আপনারা নড়েচড়ে বসবেন। তার নাম হচ্ছে পূজা। চলুন তার সাথে আমরা কথা বলি। পূজা, কেমন আছো? এই তো ভালো আছি। আর দিদি, তোমাকে দেখে আরো বেশি ভালো আছি এখন। ভালো আছো? আচ্ছা, আমারও অনেক ভালো লাগছে আমাদের ড্যানিশ রান্নাঘরে তুমি এসেছো। তা আজকে আমাদের জন্য কি নিয়ে এসেছো? আজকে আমি কাঁচা কলার কাবাব তৈরি করে দেখাবো। মানে খুবই সহজ একটি রান্না। খুব সহজ এবং খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়েই আমরা তৈরি করতে পারবো। কিন্তু যে জানবে না তার জন্য কিন্তু কঠিন। হ্যাঁ, যে জানবে না তার জন্য কঠিন। তো দর্শক, কাঁচা কলার কাবাব, চলুন এক নজরে এর উপকরণগুলো আমরা দেখে নিই। কাঁচা কলার ভর্তা 1.5 কাপ, খেসারি ডাল বাটা আধা কাপ, ময়দা পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, কাবাব মশলা 2 টেবিল চামচ, ধনেপাতা কুচি 2 চা চামচ, লবণ পরিমাণ মতো, ডিম 2টা, ব্রেড ক্রাম পরিমাণ মতো, তেল পরিমাণ মতো। উপকরণগুলো দেখে নিলাম, এবার যাচ্ছি মূল আয়োজনে। পূজা, আমরা কিন্তু শুরু করব। আচ্ছা, ওকে। ফার্স্টে আমি কাঁচা কলার সিদ্ধ করে এটা হচ্ছে ভর্তা করা, এটা আমি নিয়ে নিলাম। কাঁচা কলার ভর্তা, ভর্তা নিলাম। পেটের জন্য খুবই ভালো। হ্যাঁ, কাঁচা কলা শরীরের জন্য প্রায় আপসেট থাকে, তাদের জন্য কাঁচা কলা। হ্যাঁ, এটা হচ্ছে খেসারির ডাল বলে। আচ্ছা, এটা ডাল, ওটাকে আবার ব্লেন্ড করে মানে ভর্তার মতো একটু। হ্যাঁ হ্যাঁ, একটু ব্লেন্ড করা হয়ে গেছে, এটাও নিলাম। ওটা মিশিয়ে দিতে হবে। হ্যাঁ, এই কাঁচা কলার নিয়েছো প্রায় 2 কাপের মতো, 2.5 কাপের মতো, আর খেসারির ডাল নিয়েছো আধা কাপের মতো। হ্যাঁ, এরপর হচ্ছে নিচ্ছি ময়দা, এটা নিচ্ছো 2 চামচ, 2 চামচের মতো, কারণ এটাকে বাইন্ডিং করতে হবে, তাই? হ্যাঁ, যাতে একটু শক্ত হয় আর কি, যাতে শক্ত ভেঙে না যায়। তো এটা পরিমাণ মতো নিতে হবে, যে পরিমাণ মতো যে বাইন্ডিং যে যতটুকু নেবে। হ্যাঁ, তারপর পেঁয়াজ কুচি নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ কুচি, এটা ছোট 2 কাপ, ধরো 2 পেঁয়াজের মতো। হ্যাঁ, আর এটা হচ্ছে কাবাব মশলা, কাবাব মশলা। হ্যাঁ, এটা নিয়ে নিব। আচ্ছা, 2 চামচ, 2 চামচ কাবাব মশলা। হ্যাঁ, 2 চামচ কাবাব মশলা নিলাম। দেন ধনে পাতা নিচ্ছি 2 চামচের মতো, 2 চামচের মতো, আর লবণ হচ্ছে পরিমাণ মতো। হ্যাঁ, লবণ পরিমাণ। এখন আমি এটা মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, নাও। ওকে, গান ছাড়া আর কি করো এখন, মানে পড়াশোনা? গান ছাড়া আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ছি, লাস্ট সেমিস্টার। বা 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 বা, গান করো কার উৎসাহে? মার উৎসাহে, কারণ মা গান করতো, মা রেডিও এবং টিভি অ্যানালিস্টেড, বাট বিয়ের পরে গান কন্টিনিউ করতে পারিনি, বাবা করতে দেয়নি, তো এই কারণে মার ইচ্ছা, মা যেটা পারেনি সেটা। কেন বাবা করতে দেয়নি? মা, বাবা আমি গান করি ওটাও পছন্দ করতো না, বাট পরে যখন আমি সেরা কণ্ঠে আসলাম এরপর থেকে আর কিছু বলে না, বাট ছোটবেলায় এটা নিয়ে অনেক মানে ঝগড়া হতো মার সাথে। তো এখন ভাজাভাজি শুরু করব আমরা। হ্যাঁ, আমি এখন এটা কাবাব মতো গোল করে দেন ডিমের মধ্যে ভিজিয়ে দেন ব্রেড ক্রাম নিব, নিয়ে এরপর তেলে ভাজবো। কিন্তু তার আগে আমরা, আমি জানি তো সময়টা আমাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু আমরা গান শুনবো না? রান্না করতে করতে গান তো শুনতেই হবে, তাই না? কেন বারে বারে থাকো দূরে সরে, তুমি না বলো বাঁচি কি করে, হো কেন বারে বারে থাকো দূরে সরে, তুমি না বলো বাঁচি কি করে, হৃদয়ে যত প্রেম দিয়েছি তোমায় কেন যে বোঝো না, এমন সারা খো শুধু তোমার ভালোবাসা পেতে চায়, এমন সারা খো শুধু তোমার ভালোবাসা পেতে চাই, পানি সানি সানি রে সানি নিধানি সানি রে সা সা সা, পানি সানি সানি রে সানি নিধানি সানি রে সা সা সা। আচ্ছা,
আচ্ছা, তোমার এই যে গান করছো, কবে থেকে গান করছো? গান করছি ছোটবেলা থেকে, কারণ আমি বলছিলাম যে মা গান করতো, তো মা আমার ফার্স্ট হাতে করি মার কাছে। বাট আমি বাবা যেহেতু ট্রান্সফারেবল জব ছিল, 9 থেকে আমি ঢাকায় থাকি, বাট মা ওই যে নতুন করে দিতাম, বিভিন্ন কম্পিটিশন দিতাম ঢাকায় এসে এসে। যেমন নীলুফার ম্যাম যখন ছিল, ওনার মনে আছে ক্যান্সার ছিল আমাকে, আমি তখন অনেক পিচ্ছি, স্যুপ খাইতো আর গান শেখাতো, আর বলতো যে কিছু মনে করো না, আমি মানে তখন উনি কারোর সামনে আসতো না, একা থাকতো একদম, আমার মনে আছে। দেন ফেরদৌসরা ম্যামের কাছে এখনো শিখি, এবং মানে বিভিন্ন জনের কাছে যে 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 শিখে দেন আবার ব্যাক করতাম। মানে ঢাকা যতদিন কম্পিটিশনের জন্য থাকতাম, ততদিন মানে মা নিয়ে যেত, এবং টোটালি মানে মার জন্যই, যতটুকু আশা মার জন্যই। এখন কি আমরা দিতে পারবো? আচ্ছা ওকে, আমি এখন ভাজতেছি। ফার্স্ট একটু গরম করে নিয়েছিলাম, দেন তেলটা নিলাম, তেলটা গরম আছে এখন। রান্না করো যে বোঝা যায়, কখন রান্না করো, যদি শখ হয় কখনো রাতে না সময় পাও? না সময় পাই না, যদি সময় পাই তাহলে রাতের দিকেই, মানে হঠাৎ শখ হলো বা টিভি দেখলাম বা মার কোনো রান্না দেখে মনে হলো যে এখন একটু ট্রাই করি তখন। আচ্ছা আচ্ছা, হয়ে গেল আমার কাঁচা কলার কাবাব। বাহ চমৎকার, খুবই সুন্দর একটা রেসিপি দেখলাম। কাঁচা কলার তো আসলে সবারই খুব প্রিয়, খুবই ভালো, অনেক আয়রন আছে, খেতে তো খুবই মজা হবে, দেখতে এত সুন্দর লাগছে, মানে বোঝা যাচ্ছে যে খুবই, যে কয়টা রান্না শিখেছো খুব ভালোভাবে, মন দিয়ে শিখেছি, যে কথা শিখেছি মন দিয়ে শিখেছি। তোমার জন্য একটি ক্রেস্ট আছে বাংলা ভিশনের পক্ষ থেকে এবং ড্যানিশ গুঁড়া মশলার পক্ষ থেকে। থ্যাংক ইউ, অনেক সুন্দর, হ্যাঁ চমৎকার। এবং আরো একটি গিফট আছে যেটা নাকি অনেক উপকার হবে তোমাদের যারা নতুন রাঁধুনি বা সবার জন্য, এটা তো আসলে খুবই প্রয়োজনীয় একটি গিফট। থ্যাংক ইউ, ভালো লাগলো পূজা আমাদের স্টুডিওতে এসেছো, আমার অনেক বেশি ভালো লাগছে। ড্যানিশকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য, এবং এত সুন্দর একটি টেস্ট এবং এই গিফটের জন্য, এবং বাংলা ভিশনকে ধন্যবাদ খুবই সুন্দর একটি রান্নার আয়োজনের জন্য। তো দর্শক, তৈরি হয়ে গেল কাঁচা কলার কাবাব। যারা জানেন তারা তো মানে জানেনই, আর যারা জানেন না বা যারা শিখতে চান তাদের জন্য এর পুরো প্রস্তুত প্রণালী আমরা দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোলে সেদ্ধ কাঁচা কলার ভর্তা 1.5 কাপ, খেসারি বাটা আধা কাপ, ময়দা পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, কাবাব মশলা 2 টেবিল চামচ, ধনেপাতা কুচি 2 চা চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মেখে কাবাব করে নিন। পরে ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে গরম ডুবন্ত তেলে ছেড়ে লাল করে ভেজে নিন। হয়ে এলে নামিয়ে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার কাঁচা কলার কাবাব। সুপ্রিয় দর্শক, ড্যানিশ গুঁড়া মশলা আমাদের রান্নাঘর থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন, ফিরে আসছি এক্ষুনি। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর।